সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়ার বাবে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের তরফের পর এক সিদ্ধান্ত লওয়া হয়েছিল আর এই সিদ্ধান্তর পিছতেই বন্ধ হয়ে পড়েছিল রাজ্যের বহু সরকারি মাদ্রাসা হিমন্ত সরকারের মাদ্রাসা বন্ধর এই সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানা হয় সর্বোচ্চ ন্যায়ালয় প্রায় ১৩গৰাকী আবেদনকারীয় সরকারের এই সিদ্ধান্তর বিরুদ্ধে কাক চাপিছিল সর্বোচ্চ ন্যায়ালয় আর মঙ্গলবারে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে এই আবেদন গ্রহণ করে কেবল সিমানেই নহয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরকারলৈ জাননী জারি করেছে দেশের উচ্চতম ন্যায়ালয়ে ন্যায়াধীশ অজয় রস্তোগী আর সি টি রবিকুমারের বিচারপীঠে এই নির্দেশনা প্রদান করে উল্লেখযোগ্য যে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানায় গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে করা হয়েছিল আবেদন কিন্তু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ৪ ফেব্রুয়ারীত হিমন্ত সরকারের সিদ্ধান্তক বাহাল রাখিছিল আর তার পাছতেই সরকারি মাদ্রাসাসমূহ বন্ধ হয়ে পড়ছিল উচ্চ ন্যায়ালয়ের সিদ্ধান্তর বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ের কাক চাপিছিল যথেষ্ট সংখ্যক লোক আর অবশেষত সর্বোচ্চ ন্যায়ালয়ে এই আবেদন গ্রহণ করার লগেলগেই এতিয়া দেশের উচ্চতম ন্যায়ালয়ত এই প্রসঙ্গক লৈ শুনানি চলিব সামান্য আপনার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের যে রায় আসে আপনার যেটা রাজ্য সরকারের যে সিদ্ধান্ত আসে যে যুর আপনার প্রাদেশীকৃত সিনিয়র মাদ্রাসা বা প্রভিনশিয়ালাইজ মাদ্রাসা ইনস্টিটিউশনস আসে এই মাদ্রাসা ইনস্টিটিউশনসবর আপনার স্কুললকে রূপান্তর করার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আপনার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের যে প্রত্যাহ্বান জানা হয়েছিল আর গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে সেই প্রত্যাহ্বানটক আপনার খারিজ করে পেলায় রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বহাল রাখিছিল আর সেই রায়টকে আপনার যা ৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখের যে রায় এই রায়টক আপনার মহামান্য গুৱাহাটী উচ্চতম ন্যায়ালয়ত আপনার আমি প্রত্যাহ্বান জানাইছিল আপনার সংশ্লিষ্ট পিটিশনার্স সকলে আর আজি সেই গোচারের একটা বিতং শুনানি হয়ে যায় আর শুনানি কালত আপনার মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আপনার কেসটুক এডমিট করে নোটিশও ইস্যু করেছে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষক আর জবাবও বিচারিছে আর যেহেতু এটা একটা সাংবিধানিক ইস্যু গতি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে এই গোচর যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে লৈছে আর একটা দীর্ঘ শুনানি অন্ততে আপনার কেসটি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আজি এডমিট করেছে গতি এটা আমি আশাবাদী যে যেটু রাজ্য সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটক আপনার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় আর যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তট আপনার উচ্চতম ন্যায়ালয় যেটা বর্তমান বিচারাধীন হয়ে আছে সরকারি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয় নে নহয় তাক লৈ বিচার চলিব আর সর্বোচ্চ ন্যায়ালয় ইয়াক লৈ প্রদান করব চূড়ান্ত রায় ব্যুরো রিপোর্ট টাইম ৮